করোনার সংক্রমণ রোধে বিভিন্ন দেশের বিমান চলাচলে নিষেধাজ্ঞা ও ফ্লাইট কমে যাওয়ার কারণে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে সবজি, ফলমূল ও মাছ রপ্তানিতে ধস নেমেছে। ক্রেতাদের অর্ডার থাকলেও পর্যাপ্ত ফ্লাইট না থাকায় পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। কাতার ও কুয়েতে বিমানের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় বাড়তি ভাড়া আদায় করছে কাতার এয়ারসহ বিভিন্ন এয়ারলাইন্স। এদিকে যাত্রী প্রবেশে ভারতে নিষেধাজ্ঞায় শিল্পের কাঁচামাল আমদানি ও নিত্যপণ্যের বাজারে কৃত্রিম সংকটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। ইউরোপের নানা শর্তের কারণে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশি সবজি, ফলমূল ও মাছের বড় বাজার হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। পচনশীল হওয়ায় আকাশপথে রপ্তানি করা হয় এসব পণ্য, কিন্তু অন্যতম বড় ক্রেতা দেশ কাতার ও কুয়েতের করোনার ভয়ে বাংলাদেশ থেকে সরাসরি বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ এবং চীন, থাইল্যান্ড সহ এশিয়ার বিভিন্ন দেশে ফ্লাইট কমে যাওয়ায় সবজি ও মাছ রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে শুধু রপ্তানিকারক নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন সবজি ও মাছ চাষিরাও। বন্ধ হওয়ার উপক্রম হয়েছে অনেক প্যাকিং হাউস। এদিকে ফ্লাইট কমে যাওয়ায় পণ্য পরিবহনের ভাড়া বাড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক এয়ারলাইন্সগুলো। কুয়েতে টোটালি বন্ধ আছে, কাতারে 75% এক্সপোর্ট বন্ধ আছে। এই দুই দেশে উইকলি আমরা এক্সপোর্ট করতাম মিনিমাম $5 লক্ষ, $15-16 লাখ এক্সপোর্ট কিন্তু কমে যাচ্ছে প্রতি মাসে। কাতার মার্কেট আমরা পার্সিয়ালি কাতার এয়ারলাইন্স দিয়ে চালাচ্ছি, বাট কুয়েত টোটালি স্টপ। এবং এখানে যেটা হচ্ছে যে ভাড়াতে একটা বিশাল ইম্প্যাক্ট, সেটা হচ্ছে যে বাংলাদেশ বিমানে আমরা যেটা 100 টাকা পাঠাতে পারতাম, সেটা আমাদের কাতার এয়ারলাইন্সে 150 টাকা লাগতেছে। প্রতি মাসে এই দেশগুলোতে 200 টন করে যেত, এখন 60-70 টনে নামে এসছে আর কি। ফেব্রুয়ারি মাসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গেল বছরের চেয়ে রপ্তানি কমেছে 4,000 মেট্রিক টন। এর মধ্যে প্রতিবেশী দেশ ভারতের নিষেধাজ্ঞায় স্থলপথে আমদানি রপ্তানি বাণিজ্য সংকটে পড়ার আশঙ্কা পণ্য পরিবহনের সঙ্গে যুক্তদের। বেশি যেটা এফেক্ট হয়েছে সেটা আমাদের এক্সপোর্টে, ফেব্রুয়ারিতে 17,000 টনের মতো ছিল, এবার ফেব্রুয়ারিতে সেটা 13,000 টন। একটা লোক বেড়ানোর উদ্দেশ্যে যায়, সেই সাথে সে আবার কাস্টমার ভিজিট করে, কোনো একটা প্রোডাক্ট দেখে, সেটাকে সে এলসি ওপেন করে। কনজিউমার মার্কেট যদি ওই র ম্যাটেরিয়ালস সে যদি আমরা এই মার্কেটে না দিতে পারি, সেখানে একটা মূল্যস্ফীতি তৈরি হতে পারে। ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বছরে $10 বিলিয়ন ডলারেরও বেশি। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা।